গাজা বিরোধী অভিযান চালিয়ে বিএসএফ 74 নং ব্যাটালিয়ন ও বনদপ্তরের কর্মীরা যৌথভাবে বিশাল সাফল্য পায়। বক্সনগর আরডি ব্লক কমলনগর এলাকায় প্রায় 6 ঘন্টা অভিযান চালিয়ে 889 কেজি শুকনো গাজা, যার বাজার মূল্য প্রায় 45 লক্ষ টাকা, এবং ধ্বংস করে প্রায় 48,000 টাকার গাজা গাছ। তবে মালিক এখনো ধরা পড়েনি। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।